বক্সের রিভার্ব দেন, হালকা রিভার্ব দেন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده شريك لا لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقضى رب ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا.
وقال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولی دانا دوری معنا کے گوش است نہ بلبل برغلش تسبیح خانست کہ ہر کارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را لائی رب اشرح لی صدری ویسر لی امری واحلل عقدة من لسانی یفقہ مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کن داگاہ نباشی شاید کہ نگاہ کن داگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو
কাটাখালী পৌরসভা কর্তৃক আয়োজিত মাসকাটা দিঘি হাই স্কুল মাঠে ঐতিহাসিক ওয়াজ মাহফিল আজ 3রা মার্চ 2020। মহতি এ মাহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাননীয় সংসদ জনাব মোহাম্মদ আয়নউদ্দিন সাহেব, আজ এই মহতি মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন মাননীয় সফল মেয়র কাটাখালী পৌরসভা রাজশাহী জনাব মোহাম্মদ আব্বাস আলী সাহেব, এবং সার্বিক দিক নির্দেশনায় আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতুহুম, দেগার হজরাতে উলামায়ে কারাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবিগুল আরব আল আজম হবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা এ নামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরাত আইম্মায়ে মাসাজিদ বিশেষ করে মেয়র মহোদয়, যে পৌরসভার উদ্যোগে আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতি প্রোগ্রামের বরকতে প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহান এর থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে জানিয়ে দেন, আকাযা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা আদেশ, আন লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত ভিন্ন কারো ইবাদত কেউ যেন না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার মধ্যে যখন দুজন অথবা দুইয়ের একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন, অতপর এমন কথা বলবে না যাতে তারা উফ শব্দ উচ্চারণ করে, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, আকুল্লাহুমা কৌলান করিমা, যাহা বলবে শালীনভাবে বলবে, আখফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, এবং বিছিয়ে দাও তোমাদের বিনয়ের ডানা অনুগ্রহের সাথে তাদের জন্য, পিতামাতার জন্য। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পড়ো, হে আমাদের রব, দয়া করুন পিতামাতার উপরে যেমনিভাবে আমার উপরে তারা অনুগ্রহের ছায়া দিয়েছিলেন শিশুবেলায় ছোটবেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তি পৃথিবীতে সন্তান পদার্পণ করে, যার থেকে সন্তান ভূমিষ্ঠ হয় তার উপরে দায়িত্ব, ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদ-দাওয়া, সুন্দর একটি নাম রেখে দিবে এবং আদব শিক্ষা দিবে, ফাইজা বালাগা ফালিউজাউয়িজ, যখন সন্তান প্রাপ্ত বয়সকে উপনীত হয় তখন তার বিবাহের সঠিক পথে বন্দোবস্ত করে দিবেন, ফাইন বালাগা ওয়ালাম ইউজাউয়িজ, অতপর যদি সন্তান প্রাপ্ত বয়সে উপনীত হয় অথচ পিতামাতা তার সঠিক পন্থায় বৈধ পন্থায় বিবাহের বন্ধনের আবদ্ধ ব্যবস্থা না করেন, এমত অবস্থায় ফা আসাবা ইসমান, সন্তান যদি কোনো অপরাধে লিপ্ত হয়, ফা ইন্নামা ইসমুহু আলা আবি, অতএব নিশ্চিত তার গুনাহের অংশ পিতামাতার আমল নামায় চলে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের দিকে আলোকপাত করেছেন, তা হলো বিররুল, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন এবং দিল খুলে
মহাব্বতের সাথে দোয়া করেন, তো ইনশা আল্লাহ কোরআন সুন্নার আলোকে নিরপেক্ষতার মানদণ্ডে চেষ্টা করব সঠিকভাবে কিছু কথা বলার জন্য। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। মুনাজাত পর্যন্ত আশা করি সবাই থাকবেন ইনশাআল্লাহ, না তার আগেই কেউ চলে যাবেন। হ্যাঁ, আজ ওয়াজ মাহফিল দুনিয়ার মানুষকে একমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর একটি পথ। জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকবেন, এ হলো ওয়াজের মাকসাদ, উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সফলতার মানদণ্ডে পৌঁছানোর জন্য প্রত্যেকেই কোরআন সুন্নাহ ভিত্তিক নিরপেক্ষতার আলোকে কথা বলা উচিত বলে আমি মনে করি। কিন্তু আজ ছোট্ট এই সোনার বাংলাদেশ ধর্ম নিয়ে এই পরিমাণ দলাদলি আর বাড়াবাড়ি, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে যা পৃথিবীতে আর কোথাও এই রকম ঝামেলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ামুখী পদক্ষেপ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাওহীদ, আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বললেন, ওয়াকাজা আয় আওজাবা ওয়া আমারা, রবের পক্ষ থেকে সিদ্ধান্ত ফয়সালা আদেশ, আন লা তাগুদু ইল্লা ইয়া, তোমরা কেউ ইবাদত করবে না, হ্যাঁ একমাত্র ওই আল্লাহরই জন্য, আর কারো জন্য না। পৃথিবীতে মানুষ পাঠাবার একমাত্র কারণ তার ইবাদত। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিনি, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত ব্যাপক একটি শব্দ, নামাজ পড়া ইবাদত না, ইবাদতের একটি অংশ। রোজা রাখা ইবাদতের একটি অংশ, তিলাওয়াত ইবাদতের একটি অংশ। এক কথায় আমি এভাবে বলি, মানুষের জিন্দেগিতে যা করবেন যা বলবেন সবগুলো ইবাদত দুইটা শর্তের বিনিময়। এক নম্বরে, আমি যা করব যা বলব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলব সব হতে হবে আমার মদিনাতুর রসুলের আদর্শ মতে। যা করব যা বলব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আর আদর্শ থাকবে কার? রসুলের। এই দুই শর্ত মেনে বান্দা যদি ঘুমায় তাও ইবাদত, এই দুই শর্ত মেনে নামাজ না পড়াও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা যাবে? তাহলে রোজা রাখা যেমন ইবাদত, আল্লাহর আদেশ নবীর তরিকা মতে রোজা না রাখাও। সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া যাবে? অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া যাবে? তাহলে নামাজ পড়া যেমন ইবাদত, আল্লাহ এবং রসুলের লাইনে নামাজ না পড়াটাও ইবাদত। শর্ত কি? যা করব যা বলব হতে হবে দুই
আসলকে ঠিক রেখে আল্লাহ এবং রসুল, আল্লাহকে রাজি করার জন্য রসুলের আদর্শ মতে, এ অবস্থায় আপনি খানা খাবেন ইবাদত, খানা না খাবেন তাও ইবাদত, রোজা অবস্থায় খানা খাওয়া যাবে তো ইবাদত, আবার রোজা নাই তখন খানা খাবেন তাও ইবাদত, কাউকে বন্ধু বানাবেন তাও ইবাদত, কাউকে দুশ্মন মনে করাটাও ইবাদত, কাকে খুশি করার জন্য, নিজের দলকে খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তির গোলামির জন্য নয়, গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে রসুলের, গোলামি হবে কার, আদর্শ মানব কার, রসুলের, আর কারো গোলামি করা যাবে, আর কারো আদর্শ মানা যাবে না। আমি বলছি একটু আগেই, আপনারা যদি আমাকে একটু সময় দেন মহাব্বতে মুসলমান হিসেবে, এ কথাগুলো বারবার বলার মানি হইল, আমরা এখন আল্লাহর গোলামি বাদ দিয়া নফসের গোলামিতে পরিণত হতে চলছি, যে কারণে এই দিনের যত মজলিস প্রোগ্রাম মসজিদের মধ্যে জিকির হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, তালিম হচ্ছে, মাদ্রাসার তালিম হইতেছে, কিন্তু সব থেকে ওয়াজের মজলিসটা একটু ভিন্ন, বলে কেমন, দাওয়াতের গাস্ত হচ্ছে, তালিম হচ্ছে মসজিদে, কারা করে বলে তাবলিগওয়ালারা, বলে আমরা ওখানে যাব না, কেন আমরা তাবলিগওয়ালা নয়, তো জিকির হচ্ছে বলে জিকির টিকির কেন, বলে জিকির করে কারা, বলে পীর সাহেবের মুরিদানরা, বলে তা আমরা পীরের মুরিদ না, আমরা ওখানে যাব না, মাদ্রাসায় পড়াচ্ছে লেখাপড়া হচ্ছে, বলে ওখানে এরকম চিৎকার দিয়ে আলিফ বাতা পড়ে কারা, কোরআন তেলাওয়াত করে কারা, বলে ছাত্র কওমি মাদ্রাসা, বলে আমরা ওখানে যাওয়ার দরকার নেই কারণ আমরা এখানে ছাত্র না, কিন্তু ওয়াজের প্যান্ডেলটা কেমন, এখানে কোনো দলাদলি নাই, কোনো পক্ষ বিপক্ষ নাই, বাংলাদেশে যত দল আছে, যত মত আছে, যত তরিকার লাইন আছে, সব লাইন থেকে কিছু না কিছু আল্লাহ পাকের বান্দা এখানে উপস্থিত, সত্য না মিথ্যা, সত্য, সত্য কথা স্বীকার করবেন, মানবেন কিনা সেটা আপনার ভিন্ন ব্যাপার, সত্য কথাটা স্বীকার করতে কি বাধা আছে, আপনি মানতে বাধা থাকতে পারে, কারণ কাকে খুশি করার জন্য আপনি দৌড়াচ্ছেন সেটা তো আপনার ব্যাপার, আর আল্লাহকে খুশি করার জন্য যদি চিন্তা থাকে তো সত্য কথা মানতেও কোনো বাধা নেই, তো এটা নিরপেক্ষ একটা মজলিস, কিন্তু ইদানিং কালে ওয়াজ মাহফিলের প্যান্ডেল গুলো এখন দলাদলিতে পরিণত হতে চলছে। আমি আরো একবারে মাঠে এসেছিলাম, সেদিনও সম্ভবত বলেছিলাম, আজও কথাটা স্মরণ করিয়ে যাই, শ্রোতা হলো দলীয় বক্তা, দলীয় বয়ান, দলীয় কেমন, শ্রোতারা দাওয়াতের লাইনে আগানো, বক্তাও দাওয়াতি, বয়ান দাওয়াতি, এমন টাইপ বয়ান দিয়েছে উম্মতেরে বুঝায় গেল দাওয়াত ছাড়া প্রত্যেক দরজায় তালা, এক, দ্বিতীয় যারা দাওয়াতের লাইনে আগানো না তারা বলে এই বয়ান তো আনবো না, তো গাট্টিওয়ালাদের বয়ান, ধুর বাড়ি চলো কালকের ব্যবসা ভালো হবে, শ্রোতারা জাকিরিন, বক্তা ও জাকিরিন, বক্তব্য হচ্ছে জিকির সম্পর্কে, তো যারা জিকির পছন্দ করে না তারা বলে দূর এই জিকির টিকির, এটি পীর সাহেবদের কাম, এই বয়ান কি আনবো দরকার, বলে না তো চলো আর আমি গিয়ে ঘুমাই, কালকের আমাদের কাজ ভালো হবে, শ্রোতারা জিহাদি, বক্তা জিহাদি, বয়ানও জিহাদি, জিহাদের বয়ান দিল টাইট বয়ান, উম্মতকে বুঝায় গেল জিহাদ ছাড়া জান্নাতের সব দরজায় তালা, দাওয়াতি বক্তা বুঝায় গেল দাওয়াত ছাড়া সব দরজায় তালা, জিকিরের বয়ান দিয়া বুঝায় গেল জিকির ছাড়া সব দরজায় তালা, আর উম্মতেরা এখন ভাগ ভাগ হয়ে বয়ান শুনে, আসিয়া মাঠে বসার পরেই দেখে বক্তার টুপির সাইজ কেমন,
যে টুপিটা কি আমগোর দলীয় লাইনে আছে নাকি উল্টা পাল্টা, যদি দেখে হ্যাঁ মোটামুটি বোঝা যায় তো একটু দাঁড়ায় বসে না, মোটামুটি 10-15 মিনিট যদি দেখে যে লাইন ভালোর দিকে এইবার একটু জোতা খুলে বসবে বসবে ভাব, আর যদি দেখে না যদি আমগো লাইন সারা বয়ান তখন ওই আস্তে আস্তে এক কদম দু কদম করে হেঁটে হেঁটে গল্প করে করে বাড়ি চলে যায়। এবার হওয়া উচিত কি আর আমরা হচ্ছি কি, দাওয়াতের বয়ান হচ্ছে বলতেছি মনের মতো হয়নি, জিকিরের বয়ান হচ্ছে কোরআন সুন্নার আলোকে বলতেছি মন মতো হয়নি, কোরআন সুন্নার আলোকে জিহাদের বয়ান হচ্ছে বলে মন মতো হয়নি। ভালো করে মুসলমান হিসেবে মনে রাখতে হবে আমরা যে যেই লাইনেই থাকি রাতের বেলা বালিশে মাথা লাগায় হিসাব মিলাইতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম আখিরি নবীর উম্মত মুসলমান, এটা আমাদের শেষ হিসাব। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, আপনাদের কি আলাদা? কালেমাও আপনাদের কালেমা হয়তো আলাদা, সবার এক। আমি শুরুতেই বলেছি কথা বলবেন সিংহের মতো বিড়ালের মতো নয়, কারণ এ দেশ মুসলমানের দেশ, সরকার মুসলমান, আমরা মুসলমান, বাহাদুরিও করবে শুধু মুসলমানেরা আর কেউ নয়। হ্যাঁ এদেশে নাগরিকত্ব স্বাধীনতা নিয়ে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে যারা থাকে থাকুক, আছে জামাই আদরে আছে, কিন্তু মনে রাখতে হবে এ দেশ ভিন্ন কারো নয়, এটা মুসলমান পরিবারের দেশ। অতএব সত্য কথা বলবেন সিংহের মতো বিড়ালের মতো নয়, কোনো টেনশনের কিচ্ছু নাই, বয়ান রেকর্ড হচ্ছে, কোরআন সুন্নার আলোকে দিলটাকে তৈরি করেন, মনের মতো বয়ান হয় না কথা এই ধারণা দিল থেকে দূর করেন যে বয়ানটা আপনার মন মতো হবে কেন, বরং কোরআন হাদিসের বয়ানের মতো আপনার মনটা হতে হবে। আপনার মনের মতো কোরআন না কোরআনের মতো মন? যদি কোরআনের মতো মন তৈরি হয় তো আপনি পাক্কা মুসলমান, না হয় আপনি ভেজাল মুসলমান। আজকে থেকে আর বলবেন না যদি বলে যে বয়ানটা মন মতো হয়নি, কোরআন হাদিসের বয়ান মন মতো হয়নি কথা বলার মানেই হলো সে ভেজাল মুসলমান, তার অন্তর না পাক। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন, আরো আস্তে করে বলেন, তাহলে মোনাজাত পর্যন্ত থাকা যাবে, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আমি মাতা পিতা নিয়ে কিছু কথা বলবো, শুরুতে যেহেতু আয়াতে আল্লাহ পাক তার তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন, এ বিষয়ে আমি সামান্য 2-4 মিনিট কথা বলবো। তাওহীদ একাত্মবাদ, আল্লাহ এক ও দ্বিতীয়, এর উপরে ইমান আনা এটা মুমিনের 1 নম্বর দায়িত্ব। কি ইমান আনবে? আমি যা করব সব আমার আল্লাহর জন্য, আদর্শ থাকবে রসুলের, এ হলো তাওহীদের মূল স্লোগান। আমি যা করব যা বলবো কার জন্য? আল্লাহর জন্য। তরিকা বা পদ্ধতি লাগবে না? নামাজ পড়ব পদ্ধতি আছে না নাই? রোজা রাখব পদ্ধতি আছে না নাই? এই পদ্ধতি শিখব কার থেকে? রসুল থেকে। এই পদ্ধতি বা আদর্শ থাকবে রসুলের, কার? এই কথা পেয়ে অনেকেই আমাকে মনে মনে ধন্যবাদ দিবেন যে হাফিজ ভাই গোলামি হবে আল্লাহর আর কারো না, আদর্শ মানব রসুলের আর কারো আদর্শ না, ধন্যবাদ। কিন্তু প্রশ্ন থেকেই গেল যদি আল্লাহরই গোলামি করি আর রসুলেরই আদর্শ মানি তাহলে কোরআন হাদিস অনুযায়ী চলবো, পীর মানবো কেন, মাজহাব মানবো কেন, ইমাম মানবো কেন? প্রশ্ন আছে না নাই বলেন, প্রশ্ন আছে মানে আপনাদের এই উত্তরবঙ্গ বলতে যেই অঞ্চলগুলো বুঝায় এই ভাইজানেরা গ্রাস করে আছে এই অঞ্চলগুলো,
কিভাবে গ্রাস করে আছে, মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস, গোলামি হবে আল্লাহর তরিকা রসুলের, পীর ধরা যাবে না, মাজহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, ব্যক্তি মানা যাবে না, মুরব্বী মানা যাবে না। এই কথা বলেই তারা চুপ নয়, পাল্টা বলতেছেন মাজহাবিরা মোশরেক, তাবলিগলারা মোশরেক, দাওবন্দিরা মোশরেক, ইমাম আবু হানিফা মোশরেক। এগুলো আপনাদের এলাকায় এগুলো হয়তো বলে না। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। একজনকে আমরা বুকে টানার গুণটা অর্জন করতে পারিনি, লাথি মেরে দূরে ঠেলে দেওয়ার গুণটা অর্জন করলাম, বড় দুঃখ। অথচ সবার হিসাব শেষে আমরা মুসলমান, পৃথিবীতে এসেছি এক, শুধু রাজশাহীর মানুষ এসেছিলেন লঙ্গি পরে, না সবাই একই, যাওয়ার হালাতও কাফনের কাফর কয়টা, আমার তিনটা, আপনাদের কয়টা, তিনটা, কালার হবে আলাদা, কারোটা সবুজ, কারোটা কালো, কি হবে সবার বলেন বলেন, পীর সাহেবেরটা আলাদা, তিনটার থেকে কম বেশি, ধনী লোকের একটা কাফন বেশি, রিক্সার ড্রাইভারের একটা কম, সব সমান, কালারও সমান। তাহলে মাঝখানে এত কিলাকিলি করেন কেন, সবুজ কালো আর সাদা নিয়ে আছে না নাই, বড় আফসুস। এই যত ঝামেলা আমাদের পরস্পরে, এই ঝামেলার পেছনে তিনটা অভাব, কতটা অভাব, এক নাম্বার ধর্মীয় শিক্ষা নাই, দুই নাম্বারে জাহান্নামের ভয় নাই, তিন নাম্বার তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। কিওয়ালা তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই, একেবারে যে মুরব্বী নাই তা না, আছে, এ যেমন গাঞ্জাখোর মুরব্বীও গাঞ্জাখোর, এ যেমন বেপর্দাওয়ালা মুরব্বীও বেপর্দাওয়ালা, আছে না নাই। আপনি কি মনে করতেছেন আমি পাগলের মতো আবল তাবল বলতেছি, গাঞ্জা খায় বসছি, চেহারা দেখলে মনে হয়, হ্যাঁ বরং আপনার চেহারা দেখলে একটু চিন্তায় পড়ে যায়, কিছু খেলেন, হ্যাঁ মনে হয় না। অতএব হুজুর কি বললেন, টেনশনের কিছু নাই, কারণ প্রত্যেকটা স্টেজে ওলামায়ে কেরাম থাকেন। আমি তো বলি ওলামায়ে কেরাম ভুল হলে এখানেই ধরায় দিবেন উঁচু আওয়াজে, গোপনে ধরায় দিলে আমি বাঁচলাম, উম্মতেরা তো বাঁচতে পারলো না। অতএব গোপন নয়, স্পষ্ট জোর গলায় বলে দিবেন এই কথাটা সঠিক নয়, আমি শুধরে নিলাম, তওবা করে নিলাম সবার সামনে, অসুবিধা কি? ভুল করা মারাত্মক অপরাধ নয়, ভুল স্বীকার না করা মারাত্মক অপরাধ। আমরা ভুল করাটাকে মারাত্মক মনে করি, কিন্তু স্বীকার করাটাকে মারাত্মক মনে করি না। অথচ আল্লাহ রসুল বলেন প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে, ওই বনি আদম বড় দামি যে ভুল থেকে তওবা করে, তওবা করে নিব, সমস্যা কি? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আপনার ওস্তাদ পেছনে আপনারা দাঁড়িয়েছেন, ইমাম সাহেব ভুল করলে লোকমা দেওয়া যাবে না কেন, বেদদুবি হবে, এত বড় হুজুর, এত বড় ডক্টর, এত বড় আল্লামা, এত বড় সাহেব, এর ভুল ধরা যায়, বেদদুবি কি, রাজশাহীর মানুষ টেনশন করেন না, এত বড় হুজুর নামাজে ভুল করে ধরা যায়, দূর হের ভুল হয়ে আল্লাহর কাছে হে বুঝবে, এই কথা কইয়ে যদি নামাজ পড়েন হবে না, সংশোধনের জন্য লোকমা দিতে হবে, লোকমা দিয়েছেন, যদি আপনার পীর সাহেব বা ওস্তাদ লোকমা না মানেন কি করবেন, তখন মাসালা কি, যে হুজুর আপনাকে যতই মানি, লোকমা দিলাম লোকমা মানেননি, তো লোকমা না মানলে আপনার নামাজ আপনি লয়ে থাকেন, আমরা নামাজ সেরে আলাদা করতে হবে, এটাই মাসালা, কথা ঠিক না, গালি দেওয়াও যাবে না, ভুল করেছে লোকমা দিব, লোকমা কি কেমনে দিতে হবে, লোকমা দেওয়ারও সিস্টেম আছে না, এখানে একজন পীর সাহেব আসছে ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি বলেন কি হুজুর জিকির টিকির করেন তো, এটা আদব হলো, আদব আছে না, ইমাম সাহেব ভুল করে ফেলেছে, এখন
যদি পেছন থেকে কলার ধরে টান দেন, কি হুজুর আপনি কই আছেন, স্বপ্নের জগতে আছেন নাকি? বলে কেন? বলে যে ভুল করলেন, লোকমা দেওয়ার আদব আছে না নাই? কি আদব? গালি দেওয়া আদব? কি গালি দেওয়া? একজনে ভুল যদি করে তার লোকমা দেওয়া, শুধরিয়ে দেওয়ার ব্যাখ্যা কি গালাগালি করা? কেন করেন? যে করেন তাকে বলছি কেন করেন। আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে কিচ্ছু বলিনি, আপনি কেন বলেন? আমি তো লম্বা জামা পরেছি, আপনার অন্য পোশাকওয়ালাকে হিংসা করিনি, কিছু বলিনি, মন্তব্য করিনি, আপনি কেন করেন? আমি কওমি মাদ্রাসার একজন সন্তান, আজ পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়ার বিরুদ্ধে বলিনি, আপনি কেন কওমির বিরুদ্ধে বলেন? কি ব্যাপার? কি লোকমা দিতেছেন গালি দিয়া? লোকমা দিতেছেন না নিজের কপাল পুড়ে ফেলতেছেন? সাবধান, গায়ের জোরে সব কিছু করা যায়, গায়ের শক্তি দিয়ে গাদ্ধারি করা যায়, বেয়াদুমি করা যায়, দোয়া পাওয়া যায় না, ইসলাম পালন করা যায় না। সাবধান, আল্লাহ আপনি সব ভাইকে হেদায়াত দান করুন। কেউ যদি ইমাম সাহেব ভুল করে, এটা লোকমা দেওয়া কি হিংসা বলেন? এখানে বহু শিক্ষিত মুসলমান আমার সাথে, আজকে আমি তো এখানে জোহরের নামাজ পড়েছি, অনেক যুবক ভাইয়েরা মোলাকাত করেছেন, ভার্সিটির ছাত্র ভাই, কলেজের ছাত্র ভাই, দিল ভরে গেছে বহু দূর থেকে, সে সিরাজগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, বিভিন্ন দূর থেকে আপনারা এসেছেন শিক্ষিত মুসলমান। আমি শুরুতেই বলছি, আপনি আমার কথা মানবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্য কথা স্বীকার করবেন, ভুল হলে ধরায় দিবেন, সবার সামনে তওবা করে নিব, কোনো টেনশন কিছু নাই। আমাকে বলুন, কেউ যদি ভুল করে, ইমাম সাহেব ভুল করে, লোকমা দেওয়া দেওয়ারও আদব আছে নাই? আছে। লোকমা যদি না মানে তখন মাসআলা কি, তার পেছনে আর থাকা যাবে না, আলাদা আপনার নামাজ পড়তে হবে, কথা ঠিক? এখন লোকমা দিবে কে? এখানে একটা প্রশ্ন, ভুল করেছে ইমাম, লোকমা কে দিবে? লোকমা দেনেওয়ালা হতে হবে একজন আলেম, একজন জাননেওয়ালা। এজন্য ইমামের পেছনে যে দাঁড়াবেন তিনি একজন জাননেওয়ালা হতে হবে, আওয়াম নয়, সাধারণ ব্যক্তি নয়। আল্লাহ না করুন হঠাৎ নামাজও ছুটে যেতে পারে তার কোনো কারণে, তখন পেছনের ব্যক্তিকেই নামাজের ইমাম বানায় তিনি সরে যাবেন, এটা নিয়ম। আর যদি ইমাম সাহেব লোকমা না মানেন, প্রত্যেকটা মুক্তাদির দায়িত্ব নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা নামাজ পড়ো, এটাই নিয়ম। এখান থেকে শিক্ষা নিতে হবে, শরীয়তের বেলায় যদি কেউ ভুল করেন, লোকমা দিবেন জাননেওয়ালা উলামায় আহলে হক, উলামায় আহলে হক। আর ওই উলামায় আহলে হকের লোকমা যদি ইমাম সাহেব না শুনেন, তো ওই উলামায় কেরাম যেমন নামাজ ছেড়ে দিবেন, ডাইনে বামের মুক্তাদিরাও তাদের সাথে নামাজ ছেড়ে আলাদা নামাজ পড়বেন। কেউ যদি ভুল করে শরীয়তের ব্যাপারে, আহলে হক উলামায় কেরাম লোকমা দিবেন, উম্মতের সামনে ভুল করলে উম্মতের সামনে লোকমা দিবেন, একা একা ভুল করলে একা একা লোকমা দিবেন। যদি লোকমা না মানেন তাহলে উলামায় আহলে হক তার থেকে দূরে থাকবেন, এর সাথে উম্মতেরাও দূরে থাকবেন, কিন্তু গালাগালি করা যাবে না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুন। আরো মহাব্বতে বলেন, প্রশ্নটা রেখেছিলাম গোলামি হবে আল্লাহর আদর্শ মানব রসুলের, তাহলে পীর মুরিদি কেন, ব্যক্তি মানবো কেন, মাজহাব মানবো কেন? এখানে যারা বসে আছেন আমাকে একটা জবাব দিবেন, কোরআন হাদিস সম্পর্কে আপনারা বেশি জানেন না ওলামায়ে কেরাম বেশি জানেন? হ্যাঁ, ওলামায়ে কেরাম জানেন। তো আপনারা যারা জানেন না, কোরআন শরীফ আরবি দিলে বুঝেন না, বুখারী শরীফ আরবি দিলে বুঝেন না, এখন আপনি নিয়ত করছেন গোলামি করবেন আল্লাহ, তরিকা মানবেন রসুলের,
আল্লাহকেও চিনেন না, রসুলকেও চিনেন না, আদর্শও বুঝেন না, সুন্নতও চিনেন না, এখন কি করবেন? নবীও নাই, সাহাবাও নাই, এখন করবেন কি? আছে কোরআন হাদিস, দুঃখ আপনার আব্বাও বুঝে না, আপনিও বুঝেন না, এখন করবেন কি? আফ্রিকার জঙ্গলে গিয়ে কানবেন কি করবেন? আপনার থিওরির কোনো দরকার নাই, 1500 বছর আগে আল্লাহ সমাধান দিয়েছেন। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। হে নবী, উম্মতেরে জানায় দেন, যারা জানে না, জানেওয়ালা থেকে জেনে জেনে আমল করে নাও। এখন জানেওয়ালা কারা তাও আপনার বলার দরকার নাই, আল্লাহ নিজেই জানেওয়ালার ব্যাখ্যা দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন জানেন, জানেওয়ালা আর যারা জানে না তারা কি সমান? বলে না, না সমান না, জানেওয়ালা আর জানেওয়ালা না তারা কোনোদিন সমান না। তো জানেওয়ালা কারা? সব মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন কোরআন হাদিসের ইলমওয়ালা আলেম। জানেওয়ালা কারা বলেন? বলেন আলেম এক বচন, তার বহু বচন উলামা। এবার ওলামা কাকে বলে? তাদের গুণ কি হবে? বলে ওলামা হবে কোরআন হাদিসের ইলমওয়ালা ওলামা। এই ওলামাদের দাম কত? এদের গুণ কি? আল্লাহ নিজেই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা ওলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে ভয় করার মানে বেপর্দায় চলা, আল্লাহকে ভয় করার মানে হলো গালাগালি করা, আল্লাহকে ভয় করার মানে কি গুনাহ করা? না না, আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, আল্লাহকে ভয় করার চূড়ান্ত ব্যাখ্যা হলো, ইচ্ছা করে বান্দা গুনাহ তো করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। আরে নারদ খৌফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকাচি যে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা যাহা। খারাপ লাগতেছে না? বলে এই একটু ফাতোয়া দেন, নবীর নামটা বলাতে কি পরিমাণ বেদদুবি হইল? কেউ ভাই কথা বলেন না কেন? কোনো গুনা? একেবারে সদিরা গুনাও না, হয়নি? সবাই একমত। আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? কি বলেন? কেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, কেউ না? কোনো নবীও না? আমার নবীর থেকে দামি কেউ নাই? তো সেই নবীর নাম নিলে গুনাহ হবে না? তাহলে রাজশাহী মুসলমানের কাছে আমার বিনয়ের প্রশ্ন, মুসলমান, আমার নবীর মতো দামি যদি কেউ না থাকে, ওই নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? আছে না নাই? পীর সাহেবের নাম নেয় না বেয়াদবি। তো যদি পীরের নাম নিলে বেয়াদবি হয়, নবীর নাম নিলে কাফের, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। ওই কথা বলবেন না, এই ঝামেলার অভাব তিনটা, ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। আমরাও পীরের ভক্ত, আমিও পীরের মুরিদ। শুধু মুরিদি না, বুকটা উঁচু করে বলি, সারা বাংলাদেশে সব বয়ানে বলি, যারা বলে আল্লাহওয়ালা মানি না, পীর মুরিদি মানি না, আল্লাহওয়ালা মানি না, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তারা মূলত কোরআনও মানে না, হাদিসও মানে না। এরে নবীর উম্মতের দল,
আল্লাহওয়ালা তুমি মানবা না, আর বলবা কোরআন মানি? আল্লাহওয়ালাদের গুণগান তো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহওয়ালা কারা? সেই গুণগান তো আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যেও করেছেন, কোরআনেও আছে বুখারীতেও আছে। আল্লাহওয়ালা কারা? সব সূত্র কোরআন হাদিসের এলেম থেকে, কোরআন হাদিসের ইলিম অর্জনকারী আলেম, আলেমের বহু বচন ওলামা, ওলামাদের একটা লাইন মুফতি, ওলামাদের একটা লাইন মুফাসসির, ওলামাদের একটা লাইন মুহাদ্দিস, ওলামাদের একটা লাইন আহলে হক। আল্লাহওয়ালা ওলি এ কামেল, ওলি শব্দ এক বচন, তার বহু বচন আউলিয়া। কোরআন শরীফের আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ সাবধান আউলিয়ায়ে কেরাম, কোন ভয় নাই, কোন চিন্তা নাই। আউলিয়া আল্লাহ যারা, আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন আপনাদের কোনো ভয় নাই, দুইটা গুণ অর্জন করবেন। আল্লাহওয়ালাদের দুই গুণ, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে হবে তাকওয়া। রাগ করেননি ভাইরা? আল্লাহ নিজে দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিছেন, যুদ্ধ কে করবেন বলেন? বলেন আল্লাহ। দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। সাহস হয় আল্লাহর সাথে যুদ্ধ করা? ও মুসলমান, সাহস হয়? আল্লাহ দুই দল মানুষের সাথে নিজেই যুদ্ধ করার অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেন রেডি হ, আমি তোর সাথে যুদ্ধ করব। এক দল হলো সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন ফিরে যা, যদি না ফিরো যুদ্ধের জন্য রেডি হ। আর এক দল ওই দল যারা আল্লাহওয়ালা দেখতে পারে না, আল্লাহওয়ালা আল্লাহর ওলি যারা এদের বিরোধিতা করে। আল্লাহ পাক বুখারীতে বলেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহর ওলি যারা তাদের সাথে যদি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। এবার ওলি কারা? আল্লাহ বুখারী শরীফে নাম্বা বয়ান দিছেন। নবী জানেন ওলি কারা? আল্লাহ বলেন, নিজেই বলেন, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল 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 ইবাদত করে। করতে করতে এমন হয়েছে আমি আল্লাহর বিশেষ নজর পড়ে যায় তাদের উপরে, ওই নজরের পাওয়ারে তারা এমন কিছু পেয়ে যায়, এমন শক্তি হয়, এমন অলৌকিক শক্তি তারা পেয়ে যায় যে এক পর্যায়ে হয়ে যায় এমন যে তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এটা আমার বাবার কথা, বুখারী শরীফের কথা। যারা বুখারী 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 করে জিকির করেন, খবর আছে আপনার ভাইরা আমার তো, যে কথা বলতেছিলাম সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে বলেন? বলেন আমার রসুলকে দেখে। কেন? ওই সময় কোরআন হাদিস ছিল না। কি ঠিক? ঠিক আর একটা জানা না, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল শিখবেন কেন? কোরআন হাদিস ছিল না বলেন তো, কোরআন হাদিস থাকতে কেন নবীর দেখে আমল শিখবেন? ও তারা কোরআন হাদিস বুঝতেন না। এবার চুপ হয়ে গেলেন কেন? কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম জি? কেমন বুঝতেন? ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম? বেশি? কেমন বেশি? কোনো তুলনা? কোনো তুলনা নাই। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন, বিবেক দিয়ে বিচার করেন, পিডাফিডি লাগবে না। সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝার পরে, জানার পরে রসুলকে দেখে দেখে আমল শিখলেন কেন? নাম্বার এক,
আসেন নিচে। সাহাবায়ে কেরামের পরের স্টেশনে যারা আছেন এদেরকে বলে তাবেঈন। এরা আমল শিখছেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে। তাদের কাছেও কোরআন ছিল, হাদিস ছিল। কোরআন হাদিস শিখার পরে, জানার পরে, বুঝার পরে সাহাবাদেরকে দেখে দেখে আমল শিখলেন কেন? আবার এর পরে যারা আছেন তাবে তাবেঈন, এরাও কোরআন হাদিস অনুযায়ী বুঝার পরে, জানার পরে তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখলেন কেন? এইভাবে আস্তে আস্তে ওলামায়ে কেরাম, ওলামাদের থেকে আমরা আমল শিখতেছি। ব্যাপারটা কি? কোরআন হাদিস দেখে দেখে আমল শিখলেই তো হয়। ওই ওলামায়ে কেরাম কেন তবে তাবেঈনকে মানবেন? তবে তাবেঈনরা কেন তাবেঈনদেরকে দেখে আমল শিখবেন? তাবেঈনগণ কেন সাহাবায়ে কেরামদেরকে দেখে আমল শিখবেন? কোরআন হাদিস থাকতে সাহাবায়ে কেরাম কেন রসুলকে দেখে আমল শিখবেন? আল্লাহ রসুল দেখায় গেলেন কিয়ামত পর্যন্ত আমি নবী থাকব না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না। ওই সময় উম্মতেরা আমল যদি শিখতে চাও, প্র্যাকটিক্যাল আমল শিখার জন্য আমার পক্ষ থেকে থাকবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের নবীদের ওয়ারিশ যারা উলামা, এরা আমাদের ওয়ারিশ, এদের থেকে দেখে দেখে আমল শিখবা। আহলে হক ওলামায়ে কেরাম যেইভাবে আমল করে ওইভাবে আমল করবা, কারণ আহলে হক ওলামায়ে কেরামের টুপি হলো মদিনার আদর্শের টুপি। ওলামায়ে আহলে হকের পোশাক হলো মদিনার আদর্শের পোশাক। ওলামায়ে কেরাম আহলে হক যারা, এদের পথমত হলোই মদিনার থিওরি, মদিনার আদর্শ। কেন? এরা কোরআন হাদিস অনুযায়ী ওই আল্লাহওয়ালা যারা চলে গেছেন তাদের থেকে আমল শিখেছেন। তারা তবে তাবিনদেরকে দেখে দেখে আমল শিখেছেন, তারা মন করা আমল করেননি। কোরআন হাদিস অনুযায়ী তারা তাবিনদেরকে দেখে দেখে আমল শিখেছেন, তাবিনগণ মন করা আমল শিখেননি। তারাও কোরআন হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম থেকে আমল শিখেছেন, সাহাবায়ে কেরাম মন করা আমল করেননি, তারাও কোরআন হাদিস অনুযায়ী রসুল থেকে আমল শিখেছেন। অতএব কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, সাহাবা থাকবে না, থাকবে আহলে হক উলামা। মানা লাগবে কি লাগবে না? এই ওলামাদের একটা শাখা পীর মুরিদির লাইন, ওলামাদের একটা শাখা দাওয়াতের লাইন। ভাই পেটে আমার ব্যথা, আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেছি, সে আমাকে ট্যাবলেট দিছে, ক্যাপসুল দিছে, ফাঁকে একটা ইনজেকশন মেরে দিয়েছে। ঠিক এই ব্যথা নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছি, সে আমাকে কোনো ট্যাবলেট দেয়নি, ক্যাপসুল দেয়নি, দিয়েছে লিকুইড, একটু পানি আর কিছু সাদা বড়ির মতো, তিন বেলা খাও, পেট ব্যথা থাকবে না। ঘুরে আমি চলে গেলাম এক কবিরাজের কাছে, কবিরাজ আমাকে ট্যাবলেট ঔষধ কিচ্ছু দিল না, একটু তেল ভরা পানি ভরা। আমি ঘুরে গেলাম হালুয়া পার্টির কাছে, সে বলল সাধনার তিন বোতল হালুয়া খাও, পেট ব্যথা থাকবে না। এখন একজনে হালুয়া খায় পেট ব্যথা ভালো, একজনে হোমিও ঔষধ খায় পেট ব্যথা ভালো, একজনে অ্যালোপ্যাথিক ঔষধ খায় পেট ব্যথা ভালো। আপনি কাকে গালি দিবেন? ও জ্ঞানী ভাই কাকে গালি দিবেন না ধন্যবাদ জানাবেন? কারণ কবিরাজ বুঝি না, হালুয়া পার্টি বুঝি না, ডাক্তার বুঝি না, হোমিওপ্যাথিক বুঝি না, এক এক ডাক্তারের এক এক ফর্মুলা ঔষধ দিলেও আমাদের টেনশন নাই, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হওয়ার হয়ে গেছে। তেল পড়া খাইয়েও যদি পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি হালুয়া খাইয়েও পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি অ্যালোপ্যাথিক ডাক্তারের ঔষধ খেয়ে পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, যদি তুমি হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ সেবন করে পেট ব্যথা ভালো হয় ধন্যবাদ, কোনো টেনশনের কিছু নাই। আমার উদ্দেশ্য কি? পেট ব্যথা ভালো হয়ে যাক। যে কোনো লাইনে তুমি ঢুকতে গিয়া তোমার পেট ব্যথা ভালো হইলে আমি শান্তি, আমি দোয়া করতেছি। ঠিক জাহান্নামের মানুষগুলো গুনাহ করে করে অন্তরকে যারা নাপাক করেছো, এই নাপাক অন্তরকে যদি পরিষ্কার করে আল্লাহর গোলামী আর রসুলের তরিকায় তুমি একমত হয়ে আগাইতে পারো, তুমি আমার বুকের সাথে আলিঙ্গন করো, তোমাকে হাজারবার মোবারকবাদ। তবে তোমার এই অন্তরের ময়লা দূর করার জন্য যদি তাবলিগে যাইও, তুমি আল্লাহকে চিনো, রসুলকে চিনো, আলহামদুলিল্লাহ, তুমি আলিয়া মাদ্রাসায় পড়িয়েও যদি আল্লাহকে চিনো, রসুলের তরিকায় চলো, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। তুমি যদি পীর মুরিদির লাইনে গিয়া চরমনাই বুঝিনা, উজানি বুঝিনা, যেখানে যাইয়া আহলে হক পীর মাশায়েখের কাছে গিয়াও যদি আল্লাহকে চিনো, রসুলের তরিকায় চলো, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। তুমি কওমি মাদ্রাসায় পড়েও যদি আল্লাহর গোলামি রসুলের তরিকা মতে চলতে পারো, আলহামদুলিল্লাহ। বিরোধিতা করাই হলো অন্তরের নাপাক প্রকাশ করা। আমরা কি চাই? একটা লোক জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলবে, এটা চাই না তো? আলিয়া মাদ্রাসায় পড়ে যদি ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পারে,
আপনার আমার অ্যালার্জি কেন? কওম মাদ্রাসায় পড়ে যদি বান্দা আল্লাহর গোলামী রসুলের তরিকায় চলে সমস্যা কি? তাবলিগ করিয়া যদি বান্দা আল্লাহ এবং রসুলের তরিকায় চলে সমস্যা কি? সমস্যা তাবলিগের না, সমস্যা চরমনারী না, সমস্যা পীরের না, সমস্যা তোমার দিলের। কিসের? চোখের আয়নার চশমার আয়না কালো, প্যান্ডেল ঢুকেই কিবার কেয়ামত কায়েম হইল নি কেন? কেন ওই যে বাতি কালো কেন? এখন ওরে কান ধরে কে বলবে যে তোর চোখে গজব কেন? বাতি কালো না চোখে সমস্যা বলেন না কেন? তো যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা রোজা রাখে না, যেই লোকটা বগুড়ার দধি খায় না, সে দধির মজা কি বুঝবে? কথা বলেন না কেন? গরুর গোশতের খিচুড়ি খুব মজা না? কথা বলেন না কেন? কারণ স্টেজে যদি যেই সবাই খাইবে না, কিন্তু জিব্বায় চায় একটু, কারণ ডাক্তারে না নিষেধ করছে, ডাক্তার খাওয়া মিষ্টি খাওয়া যাইব না, খাইলেই রেড সিগনাল। তবরক যখন পাইছে মসজিদে জুমার দিন দেখে যে মেহরাবের পাশে তিন পোটলা বস্তা জেলাপি, জীবনে জুমার সালামের পরে দাঁড়ায় না, সুন্নাত পড়তেছে বারো রাকাত, ডাক্তার যে কইছে মিষ্টি খাওয়া খারাপ যাবে না, এরপরও খারাপ রয়েছে, তবরক দুই দিকটা দুই হাত বিছাই দিছে, কম পাইছে তো মাথা গরম, মসজিদে আর আসবো না, আলাদা মসজিদ বানায় দিছে। এই হলো আমাদের অবস্থা। আরে ভাই, গরুর গোশতের খিচুড়ির থেকে মজা অন্তত বাঙালির সামনে আর কিছু নেই, কথা ঠিক না? কিন্তু এরপরও এখানে যদি দেই সবাই খাবে, কেন খাবে না? গরুর গোশতের খিচুড়িতে বিষ না ফ্যাটে বিষ? কথা বলেন না কেন? পেট মোবারকে বিষ, তাহলে ওই বিষের কারণে সে বিরোধিতা করবে না? সে ভয়ে ভয়ে দোয়া ইউজ করবে যে আমার কপাল কেন খারাপ, সবাই খাইবে, কয়েকজন খাবে না, পেটের সমস্যা, কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি যদি, আমার উদ্দেশ্য কি, আল্লাহর গোলামি রসুলের তরিকা মতো চলেন, টুপি পরেন, নামাজ পড়েন, দাড়ি রাখেন, হালাল খান, সুদ থেকে ফিরে যান, পর্দা করেন, বাস। এখন তাবলিগে গিয়ে যদি কেউ পারে আলহামদুলিল্লাহ, এখন তাবলিগে আপনি যাবেন এটা তো কোনো দরকার নাই, একজনে গিয়ে যদি ভালো হয় সমস্যা কি? আপনি না যান সেটা আপনার ব্যাপার, কিন্তু আরেকজনে গিয়ে তো ভালো হচ্ছে। আপনি বিরোধিতা করাই মানে আপনার অন্তরে ভেজাল, অন্তরে কি ভেজাল, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, আর কেমনে বুঝাইলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আর কিছু নাই, শেষ কথা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, আরামে আছেন তো? টের পান্না যে ফিডাফাটি কেমন, দুই গরুতে ধান খায়, কয় গরু কি খায়, একটার ভিড়ের উপরে মালিক যখন বাড়ি মারছে আর একটায় দৌড়, তুই দৌড় কেন খায়, পরের সিরিয়াল আমার, কথা ঠিক নি? সারা দুনিয়ার বেইমান কিন্তু গ্রাস করে আসতেছে, টার্গেট কি? চর্ম নাই, তাবলিগ, আহলে হাদিস, টার্গেট শুধু মুসলমান। মনে করিও না বাঙালি আরামে ঘুমাইতেছ, সিরিয়াল কিনতে ফরেটটা তোমার আমার, সাবধান সাবধান। কারণ এই ইহুদি খ্রিস্টানদের দুশ্মনী আর আদাওয়াতি আর এই দূরত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু, অতএব সব বাদ দাও, এক স্লোগান, এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, আমরা সবাই মুসলমান, বুকে লাগাও, বুকে লাগাও, কাউকে লাঠি মানিও না, বুকে টানা শিখো, দূরে সরায় শিখো না, আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন, অনেক দূরে চলে আসছে এই কথাগুলো বলতে বলতে, তাহলে গোলামি হবে কার, আদর্শ মানব কার, নবীজি সবাই একমত, কিন্তু কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে, বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। বড় আফসুস, আউযুবিল্লাহ পারে না, আসসালামু আলাইকুম এটাও বলতে পারে না,
এ যদি কয় আমি আবু হানিফার মানি না সে মুশরিক, চিন্তা করেন কথাটা কত কষ্টকর, কত দৃষ্টতাপূর্ণ কথা। আমি মাঝে মাঝে যদি হোটেলের মধ্যে চোর ঢুকছে, চোর কোথায়, তো চোরে যখন ঢুকছে ধরা খাইছে পাবলিকের ঘন দোলাই বিসমিল্লা ছাড়া, ম্যানেজার দৈরে কত মারবি, ম্যানেজার একা কানে দর, জীবনে আর হোটেলে ঢুকবি কেন, না জীবনেও না, তা দৌড় দিবি সোজা বাড়ি, পিছনে তাকাবি না, এমন জোরে দৌড় দিছে কিছু দূর গিয়ে আবার পেছনে তাকাইছে, ম্যানেজার আবার লাঠি দেখায় আবার তাকাই লিখা দৌড়, জীবনে আইব না বইলা গেল, তওবা করে গেল, ওয়াদা করে গেল, তিন দিন পর আবার হোটেলে হাজির, ম্যানেজার কানে ধরে খায় বেয়াদব, সেদিনের তওবা কা সোরের একটা তওবা, সেদিন ওয়াদা করলি আসবি না, আজকে কেন আসলি, বল ওই দিন যে আসছিলাম এটা আসছিলাম আমার নিজের ইচ্ছায়, বলে আজকে, বলে আজকে আমার ইচ্ছা আসি নাই, আজকে আসছি আপনাদের আহ্বানে, আমগো আহ্বান নিজেই ফিডা দিলাম, আপনি বলছেন বাড়িতে দৌড় দিব পেছনে তাকাবো না, যখন দৌড় দিয়া পেছনে তাকাইলাম, তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সুন্দর ভাষায় একটি সাইনবোর্ড লাগানো, ধন্যবাদ আবার আসবেন, এটা আমার দিলে লেগে গেছে, যা এত সুন্দর সাইনবোর্ড ভুলই করে ফেলাইলাম, তো আর একবার যাওয়া লাগে, ধন্যবাদ এটা নামাইনা উপায় নেই, ওই স্লোগান শুনতে গিয়ে আবার আসলাম, হোটেলওয়ালা ডাক দিয়া কয় রে বেয়াদব, ধন্যবাদ আবার আসবেন, কথায় কোনো ভুল নাই, কথা সঠিক কোনো ভুল নাই, ধন্যবাদ আবার আসবেন, তবে কথাটা চোরের জন্য নয়, কোন ডাকাতের জন্য নয়, এ কথাটা কোন বেয়াদবের জন্য নয়, ধন্যবাদ আবার আসবেন, কথাটা একজন ভালো মানুষের জন্য, একজন ভদ্র মানুষের জন্য, একজন শিক্ষিত মানুষের জন্য, আমার কোনো ব্যক্তি মানালা লাগবে না, এ কথাটা আবু হানিফা যদি বলেন মেনে নেওয়া যায়, ইমাম বুখারি বলেন মেনে নেওয়া যায়, ইমাম মুসলিম যদি বলেন মেনে নেওয়া যায়, ইমাম তিরমিজি বললে মেনে নেওয়া যায়, ইমাম আহমদ বিন হাম্বল বললে মেনে নেওয়া যায়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললে মেনে নেওয়া যায়, ইমাম মালিক বললে মেনে নেওয়া যায়, কিন্তু যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিছুই জানে না, এই বান্দা যখন বলবে তখন তার জবানে এ কথাটা মেনে নেওয়া যায় না, তুকু যাও সুন্নতে আহমদ কু যা পা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রাহমান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন আমার ফয়সালা ইবাদত করবা আল্লাহর, আর কারো ইবাদত চলবে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, এর নাম শিরক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরক, আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে, তো শিরকের গুনাহ মাফ হবে না,
কারণ আমার ওয়াহদানিয়তের উপরে, আমার অস্তিত্বের উপরে যদি কেউ হামলা করো আমি ক্ষমা করবো না, শুধু ক্ষমা করবো না এতটুকু না, আমি আল্লাহ তার জন্য জান্নাত করে দিব হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এ সন্তান, আল্লাহর সাথে অংশীদার বানায় না, শিরিক করিও না, এটা জুলুম, বরং জুলুম না, জুলমে আযীম। আল্লাহ তাআলা একদিকে বললেন আমার গোলামি করবে, অপর দিকে বললেন আর কারো ইবাদত করা যাবে না, তার মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মানে শিরিকের মারাত্মক হুঁশিয়ারি সংকেত দিলেন, গোলাম ইবাদত করবা আল্লাহর জন্য আর কারো জন্য নয়, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, কুরবানি সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাবত বাকি গুয়াত বর আবেদিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, মরে যাওয়া, বেঁচে থাকা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি বয়ানটা করি তাও আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি ব্যবসা করি আল্লাহকে খুশি করার জন্য, আমি কাউকে বন্ধু বানাইলাম তাও আমার আল্লাহর জন্য, আমি কাউকে দুশ্মন মনে করি তাও আমার আল্লাহর জন্য। এরে নবীর উম্মতের দল। এরপরে আল্লাহ আর একটা দিকে ইঙ্গিত করলেন, ওয়া বিল ওয়ালিদাইনি মা বাবার সাথে হেসান করো হে সন্তান। আগাবো সামনে থাকবেন ইনশাআল্লাহ, যুবক ভাইরা কি বলেন থাকবেন? আল্লাহ সব ভাইকে কবুল করে, আরো জোরে বলেন জীবনে না করি নাম বন্দে কি গুনা করে কাটাই নাম জিন্দেগি, গুনা করে কাটাই নাম জিন্দেগি। আরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আপনার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বারবার বুঝানোর পরও কেন নামাজ পড়তে চান না রে বাবা? আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই আজকে থেকে তুমি তিন বেলার নামাজ পড়ো, দুই বেলা বাদ দাও, আমার গলায় ছুরি আসবে, এক বেলার এক রাকাত নামাজ আমি বাদ দিতে পারবো না। আপনাকে পাও ধরার পরও নামাজ পড়তে চান না, আর আমাকে টাকা দিলেও নামাজ ছাড়তে চাই না, কারণটা কি? অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনি আমি দুনিয়াতে এসেছি এক, যাওয়ার হালাত এক, কিন্তু ইবাদতের বেলায় কেন আপনাকে পাও ধরার পর আপনি আমল করতে চান না? আপনার কি অন্তরে ভয় লাগে না আল্লাহর কোরআন সত্য, নবীর প্রত্যেকটা কথা সত্য, কোনো মিথ্যা নাই? ওই কোরআনে আল্লাহ পাক জান্নাতেরও বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন, তাও সত্য। আজ পর্যন্ত কত বেঈমানের চেষ্টা করলো কোরআনের একটা ভুল বের করা যায়নি, কেউ তো পারলোই না, বরং কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়লো। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কোনি চাঁদের দেশে গিয়া চাঁদের গায়ের ফাটল দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে চলে আসলো। এইরকম একজন আর দুজন না,
মাঝে মাঝে যদি দেখতে চান তাবলীগের ইস্তেমা টঙ্গীর ময়দানে গিয়া দেখবেন নবমুসলিমদের আলাদা তাবু লাগানো, কত খ্রিস্টান মুসলমান হইয়া ওখানে কেমন যেন মনে হয় যেন বড় আলে। মুসলমান হওয়ার পরে তো জীবনের সব গুনাহ মাফ, এরপর ওলামায়ে কেরাম ভালো একজন আমলওয়ালা পাগড়িওয়ালা দেখলে তারা হাত জোরে ধরে কান্না করে, ভাইজান আমার মতো খারাপ আর কেউ নেই, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছি, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা বড় পাপী মানুষ। অথচ আপনি আমি মুসলমান, এরপরও কেন আমলের লাইনে আগাইতে পারি না? আমার নবী তো আমার নবী, আর কারো নবী না, কেউ হিন্দু দাবি করতে পারবে না মুহাম্মদ আমার নবী, কোন হিন্দু দাবি করতে পারবে না যে আল্লাহ শুধু আমার, আল্লাহ বলেন মুমিনরা তোরা আমার, মুহাম্মদ বলেন ওরে মুমিন তোরা আমার, আমরা মুসলমানেরাই তো দাবি করে বলবো আমার নবী আমার আর কারো না। অথচ ওই নবীর সুন্নতের আমল রেখে গেলেন, ওই সুন্নত গুলো হিন্দু মানবে না বৌদ্ধ মানবে না, নবীর জি রেখে যাওয়া সুন্নতের আমল তো মুসলমানকেই মানতে হবে, অথচ তুমি কেন মানো না রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত করার পরে আর একটা আদেশ মানিয়া চল, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে এহসান করো। এহসান মানে কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে নাও, কেউ যদি জুলুম করে তাকে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও, এর নাম এহসান। অর্থাৎ দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম এহসান। দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় সমান, এর নাম হলো ইনসাফ। দেওয়ার বেলায় বাড়ায় দাও, নেওয়ার বেলায় কমায় নাও, এর নাম এহসান। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমার দায়িত্ব দিলাম মা বাবার এহসান করো। ইনসাফের কথা বলেন নাই যে তুমি 5 টাকা দিবে তোমারে দিছে ওই সমান, না না, এহসান করো। কেন বলে এহসানের কোনো হিসাব নাই? সন্তান মা বাবার সাথে এহসান কেমনে করবে? বেলা খাওয়ায় তুমি 3 বেলা গুনিও না, 2 বেলা সমান সমান না, 3 বেলা তো খাওয়াও, ফাঁকে ফাঁকে আরো খানা দাও, ফল দাও, মা বাবার দিলটা খুশি করে নাও। মা বাবা যদি তোমাকে আমাকে 2টা কাপড় দেয়, তুমি তা মা বাবাকে গণনা ছাড়া দাও, কোনো গণনা নাই, হিসাব নাই, এত কেন, এত কেন, কত দিব, না না, এর নাম এহসান না। এহসান হলো দিতে থাকো, দিতে থাকো, দেওয়ার কোনো হিসাব নাই, নেওয়ার বেলায় কোনো হিসাব নাই, মা বাবার সাথে এহসান করো রে গোলাম। জীবনে যা পেয়েছো মা বাবা যদি মাটিতে ঘুম পাড়ায়, পাখা দিয়ে বাতাস দেয়, তোমার সামর্থ্য অনুযায়ী বান্দা তুমি এসির বাতাস দাও, এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওই মা বাবার মনটাকে খারাপ করবা না। কারণ ডাক্তার হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, যত বড় মুক্তি সাহ হও না কেন রে ভাই, জানো না যে মা কত চোখের পানি সেরে দোয়া করেছিলে? তোমার আমার পরীক্ষা যখন শুরু হয়ে গেল, ওরে কলেজ ভার্সিটির ছাত্র ভাই, ওই মা রাতের বেলা ঘুমায় নাই, সেজদায় পড়ে দোয়া করেছে, ওই মা বাবার দোয়া বড় মারাত্মক। খাজা মঈউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে চলে এসেছেন ভারতে, মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়, 90 লক্ষ কেউ লেখে, 90 থেকে বেশি, 99 আরো বেশি লেখে, বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বুজরে বলে আহা, কয় কিসসা কাহিনী কয়, বুঝেন কথা তো সহ্য করা যায় না, তারপর ধৈর্য ধরি, কারণ বেদুবি জীবনে শিখি নাই। আহা কিসসা কাহিনী কয়, আমরা কিসসা কাহিনী কই, কার কিসসা কই, বিল ক্লিনটনের,
গাঞ্জাখোরের। আমরা তো এমন ব্যক্তির কিসা বলি যাদের বয়ান কিসা শুনলে মানুষের চোখের পানি আসে, বেআমল ওয়ালা আমল ওয়ালা হয়। আর তুমি তো পারবা না, কারণ তুমি যার কিচ্ছা বলবা তার কিচ্ছা দুনিয়ার কেউ শুনলেও টুপিওয়ালারা শুনবে না, কারণ তুমি যাকে মেনে চলো তার মধ্যে তো রসুলের আদর্শ নাই, তাহাজ্জুদ নাই, তুমি কি বলবা? তো তুমি উল্টা বিরোধিতা করো, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। কোরআন শরীফে কত কিচ্ছা কাহিনী, হাদিসে কত হাজার কিচ্ছা কাহিনী, নবীও না সাহাবিও না বেশি থেকে বেশি বুজুর্গ। সূরা কাহাফের মধ্যে সাতটা যুবকের ঘটনা আছে না নাই? এরা কেউ নবী না সাহাবি না বেশি থেকে বেশি বুজুর্গ। আবার এই সূরা কাহাফের দুই ভাইয়ের ঘটনা আছে, একজন দুনিয়াদার আর একজন ইমানদার, এরা কেউ নবী না কেউ সবার বেশি থেকে বেশি আর একজন ওলি আল্লাহওয়ালা। খাজা মঈনুদ্দিন খুশি মনে মায়ের কাছে গিয়া আনন্দ করে, মা বলে এত আনন্দ কেন? বলে মা আমার হাতে কালেমা পড়ে অনেক লাখ বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এটা তোর কোনো বরাত না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলে মা তোমার কি অবদান? মা চোখের পানি সরে কয়, রে মঈনুদ্দিন তুই আমার গর্ভে আসার পর আমি মা একরাত ঘুমাই নাই, আমি যাই নামাজে মিশাইয়া রাতের বেলা কান্না করে করে দোয়া করেছি, আর গভীর রাতে আমি আল্লাহকে বলেছি, রে মালি আমার গর্ভের সন্তানটা তুমি খাস একজন অলি বানায় দিও। এর সন্তান শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পরে আমি মায়ের দুধ যতদিন পান করেছি, আমি মা তোর যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। এরে পর্দার আরানের মা আসেনি? মা এরে পর্দার আরানের মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, তুমিও মা, কোরআনে হাফেজের মাও মা, তুমিও মা, আলেমের মাও মা, তুমিও মা। বারুপীর আব্দুল কাদের জিলানির মাও মা, তুমিও মা। মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন কোরআনে হাফেজের মা হয়ে কবরে যাও? ওই অন্ধকার কবর সম্পর্কে কি তোমার খবর নাই রে মা? আমার মায়ের নবী কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা কবরের জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নারীদের জান্নাতে নারীদের সর্দারিনী, তার অবস্থা যদি এমন হয় আপনার কি হালাত? কিন্তু একজন কোরআনওয়ালা সন্তান যদি রেখে যান, ওই সন্তান গর্ব করে মা বাবার জানাজার ইমামতি করবে, মায়ের জানাজার ইমাম হবে সন্তান, বাবার জানাজার ইমাম হবে সন্তান। মা বাবাই কবরে দাফন করে আসার পরে কেউ যাবে না, তবে কোরআন আলা সন্তান গিয়া কোরআন তেলাওয়াত করবে কবরের কিনারায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন।
نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ يَاسِين وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون پیغمبر عیسی علیہ السلام راستہ دیا جائے হঠাৎ করে তাকায় দেখি একটি কবরের মধ্যে আযাব, নবী ঈসা দেরি না করে চলে গেছেন। কিছুদিন পর আবার ওই পথে যায়, দেখে আজ ওই কবর থেকে মেশকের ঘ্রাণ। জানতে চাইলেন হে দয়ার মালিক, কয়েকদিন আগে দেখলেন এই কবরে জাহান্নামের আগুন, আজ কবরের মধ্যে কেন গ্রান? আল্লাহ জানায় দিলে ঈসা এই বান্দা দুনিয়ার থেকে বিদায়ের পর এই বিবির কোলে একটা শিশু বাচ্চা রেখে আছে, ওই মা তার বাচ্চাটাকে উপযুক্ত হওয়ার পরে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় যাওয়ার পর ওই বাচ্চাটা উস্তাদের থেকে পড়ে নিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক সহ্য করতে পারি নাই, ফেরেশতাদের ডেকে বললাম রে ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান, আমার মতো রহমান আর রহিম আর কেউ নাই, তাহলে আমি এত বড় দয়াময় হইয়া কেমন করে কবরে আযাব দেই? দেখো তার আত্মীয়রা কবরে থাকলে বেহেশতের বিছানা বিছায়া দাও, সাথে সাথে তার কবরে ফেরেশতারা বিছানা বেহেশতের বিছানা দিয়া দিল। এর এলাকার যুবক ও পর্দার আরানের মা, আপনারাও সন্তানের মা, আপনিও মা, আপনার মাও তো আপনার মতো মা ছিল, ওই মাকে কেন ভুলিয়া গেছেন? রাতের বেলা আমি ঘুমাইতেছি, অসুস্থ, চোখে ঘুম নাই, রাতের গভীরে আমি তাকায় দেখি আমার বাবায় ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, কিন্তু আমার মাথার কিনারায় দেখি আমার আব্বা যান বসে বসে আমার পাহারা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ওরে মা, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আমার মা আমার মাথায় হাত দিয়া চোখের বাড়ি সেরে বলে, ওরে সন্তান, তুই যখন অসুস্থ হয়ে গেছো আমি মায়ের চোখের ঘুম হারাম হয়ে গেছে, আমি যতই চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে এক ফোঁটা ঘুম আসে না, কারণ আমি বাসেন বিছানায় শুয়ে চিন্তা করি তুই যদি অসুস্থ হয়ে একবার মা বলে ডাক দাও, আর আমি মা যদি জবাব দিতে না পারি তোর থেকে আমি মা কষ্ট বেশি পাবো, এই কারণে আমি মা তোরে পাহারা দেই ঘুমাই না।
ওই মায়ের সাথে বেয়া তুমি করিস না, করিস না রে যুব। ওই মা বাবার দোয়া নাও, মা বাবার সাথে ভালো আচরণ করে রে গোলাম। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে হেসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। মা বাবা দুজন বা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, এমন কোন আচরণ করিও না যে আচরণে মা বাবায় কষ্ট পেয়ে উহ শব্দ উচ্চারণ করবে। আর একটা ব্যাখ্যা হলো মা বাবার কোনো আচরণে তুমিও উহ শব্দ বলিও না, কারণ তোমার উহ বলাটাও মা বাবার কষ্টের কারণ। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মাথা ঝাঁকি দিয়া মা বাবার সাথে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আয় কাউলান লাইয়িনান সাহলা। মা বাবার সাথে ভালো আচরণ করো, খারাপ নয়, নরম ভাষা বলে কেমন, যেই মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা কও। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া করে তুমি এখন শিক্ষিত সন্তান, কিন্তু গ্রামের মা লেখাপড়া করে নাই, তুমি শিক্ষার গরমে গিয়া মায়ের সাথে শুদ্ধ কথা বলিও না, এটা বেয়াদবি। অর্থাৎ মা বাবার সাথে ভালো ব্যবহারের ব্যাখ্যা হলো মা বাবায় যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব। কাউলান কারীমা, কাউলান সাহলা, কাউলান লাইয়িনান সাহলা। এরপরে আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বিছাইয়া দাও তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য। ডানা মানে কি? ডানা তো হয় পাখির, মানুষের তো কোনো ডানা নাই, তাহলে ডানার কথা কেন বলেছেন? কারণ একটা পাখির ডানার মধ্যে সব শক্তি, এই জন্য পাখির ডানার সাথে আল্লাহ তুলনা দিলেন। আবার আরবের মানুষরা ভালো মন্দ যাচাই করত পাখির মাধ্যমে, পাখি উড়াইয়া দিত, ডানে গেলে মনে করত কল্যাণ, বামে গেলে মনে করত অকল্যাণ। এই জন্য পাখির সাথে তুলনা দিয়েছেন, পাখির ডানার সাথে তুলনা দিলেন। একটা পাখির ডানা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল। আল্লাহ বুঝাইলেন ও সন্তান, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছায়া দাও, অর্থাৎ তোমার যত শক্তি আছে সব মা বাবার সামনে বিলীন করে দাও। বলে তোমার শক্তি কেমন বিলীন করবা? বলে একটা লাশ জিন্দা মানুষের সামনে যেমন অসহায়, কোনো শক্তি থাকে না, ইচ্ছা থাকে না, ও সন্তান মা বাবার সামনে তুমি লাশের মতো দুর্বল হয়ে যাও। আবার বলেন মিনার রহমা, অনুগ্রহের সাথে। অনেক সময় সন্তানেরা সমাজের বিচারকদের চাপে পড়ে মা বাবারে টাকা পয়সা দেয়, ঠেকায় পড়ে। আল্লাহ বলেন হবে না, মিনার রহমা, অনুগ্রহের সাথে বিনয়ের ডানা বিছায় দাও, দিলের মোহাব্বত দিয়া মা বাবার কাছে নত হয়ে যাও। দিলের মধ্যে তুমি দুশ্মনী রাইখা উপরে উপরে ভালোবাসবা তা হবে না। এজন্য আল্লাহ লাগাইলেন মিনার রহমা। এরপরে যার মা নাই, যার বাবা নাই, এই ময়দানের ভেতরে এমন বান্দা আছেন যাদের মা নাই, অনেকের বাবা নাই, মোনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবে, কেউ গিয়ে দরওয়াজার কিনারায় দাঁড়ানো মাত্র ভেতর থেকে আওয়াজ দিবে, মা বলবে বাবা আমি মা এখনো ঘুমাই নাই, তাড়াতাড়ি আর। আর একদল আল্লাহর বান্দা দরজায় ধাক্কা দিবে, দরজা বন্ধ, ভেতরওয়ালারা ঘুমায়। মা থাকলে তো সন্তানের বাহিরে রেখে ঘুমাইতে পারতেন না। এরে সন্তান, ওই মা বাবা যার দুনিয়ায় নাই,
ওই মা বাবার জন্য মহাব্বতের সাথে বেশি বেশি দোয়া করো। আল্লাহ যেই দোয়া শিখাই নেবে না তো পরবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরস্থানে না যাইলেও ঘরের মধ্যে বসে পাক হইয়া একবার সূরা ফাতিহা তিনবার কুল হু আল্লাহ দরুদ শরীফ পড়ে মা বাবার জন্য দোয়া করো। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে বাড়ি বাড়ি যায় আনন্দ। একটা যুবকরে তাকায় দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম, যুবক ভাই আনন্দের ঈদ তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? যুবক কান্না করে আর বলে, হুজুর গত বছর আমি ঈদগায় যাওয়ার আগে আমার মায়ের দোয়া নিয়া বাবার দোয়া নিয়া একসাথে ঈদগায় গিয়েছি। আজ আমি যখন নামাজে যাই দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই, আমার বাবার বিছানাটা পড়ে আছে আমার বাবাও নাই। আমার মা বাবায় থাকলে আমি আজকে আনন্দের ঈদ করতাম। সবাই মা বাবাকে কাছে পায় কত আদর করে কত মহাব্বত করে। আমার কপাল বড় খারাপ, আমি মা বাবারে কবরে রেখে এতিম হয়ে গেল। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করি। এরে যুবক আল্লাহর গোলাম, রাস্তা দিয়া তিনটা যুবক আনন্দের গান গায়া গায়া রাস্তায় কোথাও যায়, হঠাৎ করে একটা পাহাড়িয়া জঙ্গলের কিনারায় যাওয়া মাত্র বৃষ্টি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আশ্রয় নেওয়ার জন্য ডানে বামে কিছুই পায় না, দেখে পাহাড়ের গুহা, ওই গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাকের কুদরত, পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল পাথর নেমে এসে পাহাড়ের গুহার মুখে এসে মুখটা বন্ধ করে ফেললো। এমন এত ভারী পাথর তিনজন কেন 100 জনে ধাক্কা দিলো নাড়াচাড়া করা অসম্ভব। যুবক তিনজন এখন মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেল। এক তো বৃষ্টি, আবার গুহার অন্ধকার, আবার পাথরের চাপা। আপনাদের ধারণা কি তারা সামান্য বিপদে পড়েছে নাকি? কথা বলেন না কেন, মারাত্মক বিপদে পড়েছে এই তিনটা যুবক। এখন কি করবে, কি উপায়? কোনো আওয়াজ নাই, টেলিফোন নাই, মোবাইল নাই। তিনজনে এক জায়গায় বসিয়া একজনে বলে, জীবনে কোনো ভালো আমল করছো কিনা দেখ। চাচিও নাই, ঘরের মধ্যে আছে আমার উপযুক্ত চাচাতো বোন, আর ঘরে কেউ নাই। আমি যুবক, যৌবনের তাড়নায় পড়ে আমার চাচাতো বোনটাকে একা পাইয়া হামলা করতে গিয়া ধাক্কা দিয়া মাটির মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি বোনের বুকের উপরে উঠে চেপে বসলাম, বোন যেন নড়াচড়া করার সুযোগ না পায়। কিন্তু এমন সময় আমি তাকায় দেখি আমার বোন মাটিতে শুয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি বললাম, এরে বোন, এত আনন্দের সময় কেন তোমার চোখে পানি? বোন আমার ডাক দিয়া কে, আমার ভাই, তুমি জানো আমার ঘরে আমার মা নাই, আমার বাবা নাই। তুমি আমার শরীরের উপরে আঘাত করবা, আমার মা দেখবে না, বাবাও দেখবে না, তবে আমি আল্লাহ কি তো ভয় পাই, আমার আল্লাহ কি তো ফাঁকি দেওয়া যাবে না রে ভাই। এরে ভাই, আমার এই বয়স পর্যন্ত আজ পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ বসাতে পারে না। এরে ভাই, তুমি যদি আমাকে চাও বিয়া করে নাও, হালাল ভাবে তো আমার বিয়া রাজি, আমি আছি, আমার মা বাবাকে প্রয়োজনে রাজি করে নিব। তারপর তোমার কাছে অনুরোধ, তুমি আমার জীবনটার উপরে হামলা করে কলঙ্কের দাগ বসায় না। আমার এই জীবনে কেউ কলঙ্কের দাগ বসাতে পারে নাই।
এরে ভাই প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে হালাল পন্থায় ঘরে নাও, আমি আমার আব্বা আম্মাকে রাজি করায় নিব। এই যুবক কান্না করে আর বনে তার মালিক, বনের চোখে পানি দেখিয়া আমিও চোখের পানি ধরে রাখতে পারি না, আমিও কান্না করে বনটাকে আমি ছেড়ে দিলাম। ও আল্লাহ, এই কাজটা করেছে শুধু তোমার আযাবের ভয়। ও আল্লাহ, এমনটা যদি তোমার কাছে ভালো লাগে পছন্দ হয়, মেহরবানি করে তুমি এই গুহার থেকে আমাদের বাঁচানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা কান্না করা মাত্র পাথরটা তিন ভাগের দুই অংশ সরে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই, এমন কোন ভালো আমল করতে পারি নাই রে আল্লাহ, তবে একটা ভালো আমল আমার জীবনে মনে আছে। এরে আল্লাহ পাক, আমি ছিলাম একটা গরিব, আমি মানুষের বাড়ি কাজ করে জীবনটা চালাইতাম, আমি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসতাম, বাড়ির মধ্যে আসার পরে মূল খানা ছিল দুধ, নিয়ে আসতাম গাভীর দুধ, গাভীর দুধ নিয়ে ঘরে আসিয়া আমি আগে আমার মা আবার বাবারে পান করায় আমার সন্তান স্ত্রীকে দিতাম, এটাই ছিল আমার প্রতিদিনের অভ্যাস। আমার মা বাবাকে দুধ না দিয়া আমার সন্তানের দিতাম না। একদিন বাড়িতে আসতে গিয়া রাত গভীর হয়ে গেল, ঘরের মধ্যে এসে দেখি আমার বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবা ঘুমায় গেলেন, আমি দুধের পেয়ালা নিয়া চিন্তায় পড়ে গেলাম, আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় মাটিতে গড়াগড়ি খায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আমি নিয়ত করলাম, না আমার মা বাবাকে দুধ না দিয়ে আমি আর কাউকে দিব না, আমি আমার মা বাবার ঘুমের শিয়রে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেলাম, আমি আমার মা বাবাকে দুধ আগে পান করাবো, এই নিয়তে দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ায় আছি। এদিকে আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও, আমার নিয়ত আমি পাল্টাই নাই, আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে ঘুমিয়ে পড়ল। এই অবস্থায় সারা রাত কাটলো, ফজরের আজান যখন হয়ে গেল আমার মা সজাগ হয়ে তাকায় দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা চিল্লায় বলে, বাবা কি করলি? নিচে তাকায় দেখে আমার বাচ্চাগুলো আমার পায়ের কিনারায় ঘুমিয়ে আছে নাকে। আমার মা দুধের পেয়ালা নিয়ে আমার বাচ্চাদেরকে দিলে, এরপরে আমার মা আমার জন্য বুক ভরা আশা নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করলে, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি কবুল করে নাও, বিপদে পড়লে তুমি কুদরতের হাতে হেফাজতে বাঁচায় দাও। ও দয়ার মালিক, আমি যে আমলটা করেছিলাম, কাজটা করেছিলাম তোমার মহাব্বতে, ওই আমলটা যদি পছন্দ হয় মেহরবানি করে পাথর থেকে নাজাত দাও। আল্লাহর কাছে কান্না করা মাত্র পাথরটা পুরাটাই গুহার মুখ থেকে সরে গেল। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি নাই সবাই তোমরা স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় ঢুকো পাগড়িওয়ালা হও, না না না, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো কোনো বাধা নাই, তবে আমি জিজ্ঞেস করি তোমার আমার মতো যুবক স্কুল কলেজের লাইনে পড়ে নামাজ বাদ দেয় না আছে না নাই? তুমি আমি কেন পারবো না রে আল্লাহর গোলাম? একটু তাকায়া দেখো রে গোলাম, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না অভাব নাই, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না অভাব নাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা?
এখানে সবাই বসে ঘর পর্যন্ত যাওয়ার কোন গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় কান্নার আওয়াজ বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্টের যুবক একদল মরে গেল। আবার আর এক জায়গায় সিলেটে গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান থেকে মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয় একদল যুবক রাস্তায় মরে গেল। অতএব যুবক ঘরের মধ্যে যাওয়ার গ্যারান্টি নাই, পা দুটো যদি আগায় দিতারে বাবা আল্লাহর কোরআনের মহাব্বত নিয়া বলি দলাদলি সারো, আল্লাহর মহাব্বতের রশি গলায় লাগাও, স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে নামাজ বাদ দিও না, নবীর তরিকার বাহিরে চলিও না। এতদিন নফসের ধোকায় পড়ে গুনাহ করেছো, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, আল্লাহ আলেম ওলামাদের বিরোধিতা করো, বিপক্ষে কথা বলে তাদের থেকে আলাদা হয়ে থাকবো, নিজে কারো বিরুদ্ধে যায় গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, আজকে থেকে নামাজ বাদ দিব না, কোরআন যারা পড়তে জানো না কোরআন তেলাওয়াত শিখো, এশার নামাজের পরে না হয় ফজরের পরে এক ঘন্টা সময় দাও, ইমাম সাহেবের কাছে তিন মাসের বেশি লাগবে না কোরআন শিখতে, আল্লাহর মহাব্বত নিয়ে সব পারলা কোরআনটা শিখতে কেন পারবা না রে ভাই, আল্লাহর কাছে তওবা করে কবরে যাও, কারণ এই কবরে আমিও যাব তুমিও যাইবা, ওই কবরে কোনো পরিচয় থাকবে না, কে কোন দলের লোক, কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে মূর্খ, ওই কবরে সবার কাছে তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও যে প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, যারা দুনিয়াতে রবকে মানলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত মানলো, তারা জবাব দিবে, আল্লাহ তাআলা বলবে কবর বেহেশতের বাগান বানায় দাও, আর যারা কবরে যাবে রবের পরিচয় জানলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এদের কোনো জবাব নাই, শুধু বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, বড় আফসুস আমি কিছুই বলতে পারি না, জানি না, আল্লাহর কুদরতির ওয়াদা, আল্লাহ বলবেন এরে ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে কত স্বাধীনতা দিয়েছি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সব নেয়ামত ভোগ করিয়া আমাকে মানে নাই, আমার হুকুম মতো জীবন চালায় নাই, কোরআন মানে নাই, নামাজ পড়ে নাই, আজ এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না, আল্লাহ আদার করবে এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, ও যুবক আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীজির একটা কথাও মিথ্যা মনে করিও না রে ভাই, ওই কবরের পাজরের চুরমার হয়ে যাবে হাড্ডিগুলো কবরের চাপে, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তওবা করে নাও, আল্লাহ তওবাকারীকে বড় মায়া করেন, পছন্দ করেন, চোখের পানি সেরে তওবা করো, আর অন্তর ঘুরায় আল্লাহকে ডাকো, ও আল্লাহ গলায় ছুরি লাগলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন গুনাহের পথে যাব না, এরে আল্লাহর বান্দা মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন, আয় আল্লাহ দ্বীনের বড় খাদেম হিসাবে কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনি নাস কাবীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এ বিশাল ময়দানের ভেতর আপনার বান্দারা হাজির হয়েছে। আয় আল্লাহ, এই পৌরসভার আয়োজনে আছে এই মাহফিল। আয় আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, কাউকে খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। আমাদের মেয়র মহোদয় কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ, এই দিনই প্রোগ্রামের আয়োজনের বরকতে তাকে কামিয়াবির দরওয়াজা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জনগণের খেদমতের পাশাপাশি দিনের খাদেম হিসাবে কবুল করে নেন, খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহরবানি করে জনগণের মাথার মুকুটায় থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, আয় আল্লাহ কত মুরব্বীরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবক ভাইয়ারা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি ফিরায়া দিয়েন না। ও পর্দার আড়ালের মা, একদিন তো আপনি নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, কত আনন্দের খানা। এমন একটা দিন আপনার জীবনে চলে আসতে পারে, সাদা কাপড়ের প্যাকেট বানায় সবাই দাফনের জন্য কবরের দিকে নিবে, সন্তানগুলো মা মা বলে ডাকবে আর জবাব দিতে পারবেন না রে মা। সবাই মা মা বলে চোখের পানি ফেলবে আর সাথেও কেউ যাবে না। এই আনন্দের বাড়ি, আনন্দের ঘর ছেড়ে যেতে হবে খালি হাতে ওই মাটির ঘরে কবরে। এরে মা, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি সেরে কাঁদেন, নিজের জীবনটারে ধন্য বানানোর চেষ্টা করেন। আপনি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনি তো আলেমের মা, হাফেজে কোরআনের মা। যত আলেম, যত হাফেজে কোরআন, যত ভালো ভালো দামি দামি সম্মানিত ব্যক্তি দেখেন দুনিয়ায়, সব মায়ের অবদান। যত সন্তান সম্মানের জায়গায় বসে মায়ের দোয়ার কারণে, মায়ের আদর্শের কারণে, ভালো ভালো দামি দামি সম্মানিত ব্যক্তিদের মায়ের ইতিহাস খুঁজলে দেখা যায় তাদের মায়ের আদর্শ এত ভালো, বেপর্দায় চলতেন না, নামাজ ছাড়তেন না। এরে আম্মা জান, একটা ভালো সন্তানের মা কি হইতে মনে চায় না। আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ বাদ দিবেন না, স্বামীর খেদমতের ত্রুটি করবেন না, আর স্বামীর সম্পদ অপচয় খরচ করবেন না, নবীজির তরিকা মতে পর্দা করে চলবেন, ওই কবরের কথা স্মরণ করে চোখের পানি সেরে তওবা করেন। আল্লাহ প্রত্যেক মা বোনকে পর্দা নিশি আবেদা বানায় দেন। আয় আল্লাহ, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেক যুবকের দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, অনেকে বসতে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া কথা শুনছে। ও আল্লাহ, আপনি তো জানেন এরা টাকার জন্য আসে না, খাওয়ার জন্য আসে না, একমাত্র আসছে জাহান্নাম থেকে মুক্তি চাই। শয়তানের ধোকায় পড়ে পড়ে জীবনটারে নষ্ট করেছি, দুনিয়াতে যখন আসছিলাম কত পবিত্র ছিলাম, আমার মা বাবায় কত আদর করেতে,
আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আমল নামার দিয়ে তাকায় দেখি গুনা ছাড়া আর কিছুই নাই, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই। তবে আমরা তো জানি আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনার দিকে তাকায় রাগ করিয়া ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহরবানি করে নবীজির মহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মহাব্বতে সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবক ভাইকে নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আমার যুবক ভাইয়ের আদর্শ দেখে যেন অন্য লাইনের যুবকরা ভালো হতে পারে আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মহা